ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমাদের এই আধুনিক জীবনে নানা কাজে ব্যস্ত থাকতে হয়, নিজের দিকে খেয়াল রাখার, নিজের শরীরের যত্ন নেয়ার অনেকেরই হাতে সময় থাকে না, আর এই কারণেই আমরা নানান রকম শারীরিক সমস্যার সম্মুখীন হই, অসুস্থ হয়ে পড়ি এবং কাজ করার শক্তি হারিয়ে ফেলি। এরকম বেশ কিছু সমস্যার সমাধান আজকে আমি দেব শুধুমাত্র একটি গাছের ব্যবহারে। আপনার চুলে যদি কোনো সমস্যা থাকে, যেমন চুল পড়া, চুল সাদা হয়ে যাওয়া, কিংবা আপনার ত্বকের লাবণ্য নষ্ট হয়ে গেছে, আপনার চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে, শরীরে এনার্জি পান না, দিন দিন কাজ করার শক্তি হারিয়ে ফেলছেন, রোগা স্বাস্থ্য, দেখতে হ্যাংলা পাতলা লাগে, আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, এত সব সমস্যার যদি আপনি সমাধান চান আর আপনার চেহারায় বয়সের ছাপ ফেলতে না চান, সারা জীবন ইয়াং থাকতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমি সাদাবাহার, যাকে বারো মাসিক ফুল বলা হয়, তার উপকারিতা ও ঔষধি গুণ সম্পর্কে জানাবো। তো টিপসটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন, তারা নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল চিহ্ন অন করে দিয়ে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। কেননা অল বাটনে ক্লিক না করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবেন। ফিরে আসছি আজকের ভিডিও টপিকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাদা বাহারের ফুল, পাতা ও শেকড়ের উপকারিতা এবং ঔষধি গুণ সম্পর্কে জানাবো। সাদা বাহারের এই ঔষধি গুণগুলো জানা থাকলে আপনি নানান রকম শারীরিক সমস্যার সমাধান করতে পারবেন ঘরে বসেই। তাহলে আর দেরি না করে আসুন কোন কোন সমস্যায় সাদাবাহার ব্যবহার করা যায় সে সম্পর্কে জেনে নিই। প্রথম আমি সাদাবাহারের যে উপকারিতার কথা বলবো সেটি হচ্ছে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে। আপনার ঘরে যদি বাবা মা, দাদা দাদি, ভাই বোন বা অন্য কারো হাই ব্লাড প্রেশারের প্রবলেম থাকে, তাহলে সেটা কন্ট্রোল করার জন্য আপনি সাদাবাহার ব্যবহার করতে পারেন। হাই ব্লাড প্রেশারের কারণে শরীরে বিভিন্ন অঙ্গ ড্যামেজ হয়ে যায়, লিভার ড্যামেজ হয়ে যায়। এ থেকে বাঁচার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, নানান রকম মেডিসিন সেবন করি। সাদাবাহার এমন একটি গাছ যা আপনার হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করবে, আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। এর জন্য যা করতে হবে তা হলো সাদাবাহারের শিকড় ভালোভাবে ধুয়ে এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এরপর সকালে শিকড় সহ পানি কোনো পাত্রে ঢেলে গরম করতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পানি অর্ধেক হয়ে যায়। এরপর এই পানি গ্লাসে ঢেলে নিয়ে শেকড়টি সরিয়ে চায়ের মতো ধীরে ধীরে পান করতে হবে। এই পদ্ধতি যদি পরপর পাঁচ দিন ফলো করেন তাহলে আপনার ব্লাড প্রেশার অবশ্যই কন্ট্রোলে আসবে। সাদাবাহারের দ্বিতীয় উপকারিতা হলো ডায়াবেটিস রোগের ক্ষেত্রে। ডায়াবেটিস রোগে সাদাবাহার খুবই কার্যকর। ডায়াবেটিস রোগীরা তিন চারটি পাতা মুখে নিয়ে চিবিয়ে রস চুষে খেতে হবে, তারপর পানি পান করতে হবে। 8 থেকে 10 দিন এমন করলে সুগার লেভেল কন্ট্রোলে চলে আসবে। যদি পাতা চিবিয়ে খেতে না পারেন, সমস্যা মনে করেন, তাহলে সাদা বাহারে 3 থেকে 4টি ফুল তুলে নিয়ে 1 কাপ গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ফুলগুলো তুলে ফেলে কাপের পানি পান করুন। আর হ্যাঁ, অবশ্যই এই পানিটি সকালে খালি পেটে পান করবেন। কয়েকদিন কন্টিনিউ করলে বেশ ভালো রেজাল্ট পাবেন। 10 দিন কন্টিনিউ করার পর সুগার লেভেল অবশ্যই টেস্ট করাবেন। যদি সুগার লেভেল কমে যায় তাহলে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার খাবেন। ডায়াবেটিসের জন্য এটি সকলের জানা ঔষধ, তাই ডায়াবেটিসের রোগীরা অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি বলবো সাদাবাহারের আরেকটি অন্যতম ঔষধি গুণের কথা। যার চেহারায় বয়সের ছাপ চলে এসেছে, স্কিনের গ্লো একেবারেই নষ্ট হয়ে গেছে, তার চেহারা ঠিক করার জন্য সাদাবাহার খুবই কার্যকর। অনেকেরই মুখে পিম্পলস দেখা দেয় আর তারপর স্কিন খারাপ হয়ে যায়, দাগ ছোপ দেখা যায়। যদি স্কিনের ডার্ক সার্কেলস বা চোখের নিচে কালো দাগ পড়ে যায়, কিংবা আপনার মুখের ত্বকে কালো ছাপ পড়ে যায়, অর্থাৎ মুখের ফর্সা ভাব কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে সাদাবাহার অবশ্যই ব্যবহার করবেন। কয়েকদিন ব্যবহার করলেই ফল পাবেন, কয়েকদিন ব্যবহার করলেই ভালো ফল পাবেন, আপনার এসব সমস্যা দূর হয়ে যাবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে তা হলো
10 গ্রাম সাদাবাহারের ফুল এবং 10 গ্রাম গরুর দুধ নিতে হবে। ফুল পিষে পেস্ট করে নিয়ে দুধের সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে ভালোভাবে মাসাজ করবেন 2 থেকে 3 মিনিট। মাসাজ হয়ে গেলে পেস্টটি মুখে লাগিয়ে রাখবেন। 15-20 মিনিট পর নর্মাল ওয়াটার দিয়ে মুখ ওয়াশ করে নেবেন। এতে আপনার স্কিনের সকল প্রবলেম দূর হবে, চেহারায় গ্লো আসবে এবং বয়সের ছাপ দূর হয়ে আপনার স্কিন ইয়াং হয়ে যাবে। এখন বলবো আরেকটি গুণের কথা। যদি আপনার চুল পড়ার সমস্যা থাকে কিংবা অসময়ে মাথা চুল সাদা হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম থাকে আর তার সমাধানের জন্য আপনি অনেক রকমের নুস্কে আর মেডিসিন ইউজ করে হাঁপিয়ে গেছেন, তাহলে এই টিপসটি একবার ফলো করে দেখুন, খুবই কার্যকর ফল পাবেন। এজন্য আপনাকে 2 চামচ অ্যালোভেরা জেলের সাথে 10 গ্রাম সাদাবাহারের ফুলের পেস্ট মিক্সড করে চুলে লাগাতে হবে। অ্যালোভেরা জেল আপনি মার্কেট থেকে কিনে আনতে পারেন, আর যদি সম্ভব হয় অ্যালোভেরার গাছের পাতা থেকে আপনি জেল সংগ্রহ করতে পারেন। যদি এটি করতে পারেন তাহলে বেশি ভালো হয়। তাহলে যেটা করতে হবে তা হলো 2 চামচ অ্যালোভেরা জেলের সাথে 10 গ্রাম পরিমাণ সাদাবাহারের ফুল পেস্ট করে মিক্সড করে নিয়ে চুলে লাগাতে হবে। 30 থেকে 40 মিনিট এই পেস্ট চুলে লাগিয়ে রাখতে হবে, তারপর চুল ধুয়ে ফেলবেন। এই পেস্ট পরপর কয়েকদিন চুলে লাগালে আপনার চুল জীবনে আর কখনো পড়বে না এবং সেই সাথে একটি চুলও সাদা থাকবে না। যার শরীর দুর্বল, হ্যাংলা পাতলা চেহারা, কাজ করার এনার্জি নেই, হাতে পায়ে ব্যথা, তার জন্য সাদাবাহারের শিকড় চূর্ণ 5 গ্রাম এবং অশ্বগন্ধা চূর্ণ 5 গ্রাম একত্রে মিক্সড করে 1 চামচ পরিমাণ নিয়ে 1 গ্লাস দুধের সাথে মিক্সড করে রাতে সেবন করতে হবে। কয়েকদিন কন্টিনিউ করলে বুঝতে পারবেন এটি কতটা কার্যকর এবং শক্তিবর্ধক। তো এই ছিল সাদাবাহার গাছের ফুল, পাতা এবং শিকড়ের উপকারিতা ও ঔষধি গুণ। আপনারা বিভিন্ন শারীরিক সমস্যায় সাদাবাহার গাছের ফুল, পাতা এবং শিকড় ব্যবহার করবেন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। তো এই আজকের ভিডিও, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, যাতে সবাই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর আপনাদের মূল্যবান মতামত আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।